মমতা ব্যানার্জি বিজেপিকে হারাতে চায় না, মমতা ব্যানার্জি বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে চায় না, তার তোবেতা স্পষ্ট করে দিয়েছে। মমতা ব্যানার্জি বিজেপির কাছ থেকে কন্ট্রাক্ট কিলার হিসাবে, যাকে আমরা সুপারি দেওয়া বলি, বিজেপি পার্টির এজেন্ট হয়ে কংগ্রেস পার্টিকে আজকে বিরোধী জোটের বাইরে রাখার কথা বলছে। অর্থাৎ কংগ্রেস মুক্ত বিরোধী জোট, যেমন মোদি বলে কংগ্রেস মুক্ত ভারত, দিদি বলছে কংগ্রেস মুক্ত বিরোধী জোট। দিদিকে নিজেকে জিজ্ঞেস করতে হলো আয়নার সামনে দাঁড়িয়ে, এই যে গত পাঁচটা রাজ্যে নির্বাচন হলো, আপনি কোথায় কি করেছেন বলুন। গোয়াতে গেছিলেন বিজেপিকে খুশি করতে, কংগ্রেসকে হারাতে, কংগ্রেস হেরেছে। পরিসংখ্যান বলছে গোয়াতে গিয়ে যদি আপনি কংগ্রেসের এমএলএ কে না ভাঙাতেন, কংগ্রেসের দলকে না ভাঙাতেন, কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী না দিতেন, যদি ঐক্যবদ্ধভাবে লড়াই করতেন, তাহলে অন্তত গোয়ায় বিজেপি পরাস্ত হতো। ইলেকশন মেশিনারি কেন্দ্রীয় এজেন্সি জোরে কয়েকটা রাজ্যে জিতে 2024 সালে লোকসভা ভোট নিয়ে লাফাচ্ছে, কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র ইলেকশন মেশিনারির জোরে আর শুধুমাত্র সেন্ট্রাল এজেন্সির জোরে এবং টোটালি একনায়কতন্ত্রের জোরে কয়েকটা স্টেটে জিতে লাফাচ্ছে, 2024-এ বাজনা বাজাতে শুরু করেছে। আমরা বলি ডুগডুগি বাজালে হবে না, সাথে ঘন্টা চাই, সাথে হারমোনিয়াম চাই, সাথে তবলা চাই, সাথে করতাল চাই, সাথে ভায়োলিন চাই, সাথে গান চাই, সাথে তান চাই, সাথে সুর চাই, সাথে প্রাণ চাই, সব নিয়েই 24 আসবে। আগামী 2 বছর বাদে আমি বলতে পারি আমি বেঁচে থাকবো কিনা? আগামী 2 বছর বাদে অমিতদা বলতে পারবে অমিতদা বেঁচে থাকবে কিনা? আগামী 2 বছর বাদে চন্দ্রুয়া বলতে পারবে ও অর্থমন্ত্রী থাকবে কিনা? সুতরাং মনে রাখবেন, ডেস্টিনি ইজ ডেস্টিনি, ডেস্টিনি আর ডেস্টিনেশনের মধ্যে পার্থক্য আছে। পাল্টা শুভেন্দু অধিকারীর বক্তব্য, এজেন্সি কোনো পাঁচের নয়, এজেন্সিকে বলছি এদের ডাকছেন কেন, জেলে ঢোকান, এজেন্সি নিয়ে ভয় মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনুন। এজেন্সির আতঙ্কে তো আছে, একটু প্লিজ দিল্লি হাইকোর্টে কি হয়েছে আজকে খোঁজ নেন, অসুস্থ অনুব্রতর কি হয়েছে খবর নেন, ভয় তো আছে। সারদার মেন বেনিফিসারির নাম তো মমতা ব্যানার্জি, কয়লা গরুর মেন বেনিফিসারির নাম তো উনার বাড়ির লোক, ভয় তো থাকবেই। আমরা বিজেপি এমএলএরা দাবি করছি এজেন্সি কোনো পার্টির নয়, আমরা বলছি এদেরকে ডাকছেন কেন, ভিতরে ঢোকান। হাজার হাজার কোটি টাকা বাংলার মানুষের সম্পদ লুট করেছে, এদের পোশাক আশাক চাল চলন 11-র আগে কি ছিল এখন কি আছে, কোন রাজনৈতিক নেতার বাড়িতে এক্সকেলেটর লাগানো, সিঁড়ি লাগানো বাড়ি কৈর করেছে, চার্টার ফ্লাইট কারা ভাড়া করে, দুটো চার্টার ফ্লাইট, ভাইপোর জন্য একটা, পিসির জন্য একটা, পিসির টাকা আমরা দিই 50 কোটি, ভাইপোর টাকা কোথা থেকে আসে, এত ইলেকট্রাল বন্ড 600 কোটি টাকা, প্রায় 500 কোটি টাকার বেশি ইলেকট্রাল বন্ড গত 9 মাসে তৃণমূল কংগ্রেস পারচেজ করেছে, আমি এ তদন্ত দাবি করছি, মোর দ্যান 500 কোটি ইলেকট্রাল বন্ড কারা দিয়েছে, কোন ব্যবসায়ীরা, কোন উদ্দেশ্যে, আমাদের কাছে সমস্ত তথ্য ডকুমেন্ট আছে। এজেন্সির ভয়টা উত্তরপ্রদেশে মণিপুর গোয়াতে যারা হেরে গেছে তাদের নেই, ভয়টা মমতা ব্যানার্জির আছে আর তার অ্যাসোসিয়েট।